পরপর দুদিন জিবি হাসপাতালের বহির বিভাগের রোগী পরিষেবা বন্ধ থাকার পর মঙ্গলবার তা চালু করা হয়েছে। এদিন কেয়ার পূজার জন্য সরকারি ছুটি থাকলেও রোগীদের কথা মাথায় রেখে ছুটির দিনেও চালু হয়েছে বহির বিভাগের চিকিৎসা পরিষেবা। তবে জিবি হাসপাতালের একটি এক্স রে ইউনিট অচল হয়ে পড়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। একটি ইউনিট দিয়ে পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের। এখন যে জীবিত আইসেন টোটাল পরিষেবা দুদিন তো বন্ধ আসতো জীবিত। হ্যাঁ, ভালো ভালো আগের চেয়ে ভালো ভালো ভালো।